পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সব শিবির। তবে তার মধ্যে যেন অনেকটাই এগিয়ে রয়েছে বিরোধীরা। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে প্রচার পর্ব কোনো কিছুতেই খামতি রাখতে চাইছে না বিরোধী রাজনৈতিক দল বিজেপি। রবিবার সকালে হুগলি জেলার চুচুড়ার মগড়া ব্লকের কোদলিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 118 নম্বর বুথের বিজেপি প্রার্থী বাচ্চু বিশ্বাস দলীয় কর্মীদের নিয়ে শুরু করলেন প্রচার পর্ব। বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন তিনি। এলাকার প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন তিনি। তিনি বলেন, এই এলাকার সকলেই আমাকে চেনে। ব্যক্তি হিসেবে আমায় যদি মানুষ ভোট দেয় তাহলে মানুষের আশা পূরণ করার চেষ্টা করব। এলাকায় একাধিক সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যা সমাধানের যথাসাধ্য চেষ্টা করব। চেষ্টা করব রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সকলকে পাশে নিয়ে কাজ করার। প্রচার করছেন, কেমন কি সাড়া পাচ্ছেন? দেখুন, এলাকার মানুষ সবাই আমাকে চেনে। আমি ছোটোবেলার থেকে এলাকার মানুষের পাশে থাকি। ছোটোখাটো সমাজসেবা করি, খুব বেশি সমাজসেবা করি সেরকমও না, যেটুকু সময় পাই সেই সময়ের মধ্যে আমি সবার সঙ্গে সম্পর্ক ভালো, যার জন্য এবার দাঁড়িয়েছি। কারণ দাঁড়ানোর কারণ প্রথম উদ্দেশ্য, যেভাবে আমাদের তৃণমূল দুর্নীতি হচ্ছে, বিশেষ করে শিক্ষা, খাদ্য, সব কিছুতে যেখানে যাবো সেখানেই ঝুড়ি ঝুড়ি দুর্নীতি। এই দুর্নীতির প্রতিবাদের জন্য আমি এই এলাকায় দাঁড়িয়েছি, যাতে আমাকে সমাজের মানুষরা আমাকে সবাই চেনে, সবাই জানে আমি কেমন ব্যক্তি। সেই ব্যক্তি অনুযায়ী মানুষ যদি আমাকে ভোট দেয় আমি জয়লাভ করি। আশা করি মানুষের যে দুঃখ দুর্দশা, সেই দুঃখ দুর্দশাগুলোকে দূর করব। ড্রেনের অবস্থা খারাপ, জল নিকাশনের ব্যবস্থা খারাপ, এমনকি আমাদের এই ওয়ার্ডে একটা পুকুর রয়েছে, দীর্ঘদিন ধরে সবাই আমরা ছোটোবেলায় স্নান করেছি, সেই পুকুরটার অবস্থা শোচনীয় অবস্থা হয়েছে। দরকার লাগে আপনারা গিয়ে দেখতে পারেন সেই পুকুরের চারিপাশের অবস্থা কী অবস্থা হয়েছে, যেন ওখানে মশা মাছির মানে একটা আতুর ঘর তৈরি হয়েছে। সেই আতুর ঘর যাতে সেই জায়গাটার ব্যবস্থা আমার পক্ষ থেকে আমি যথাসাধ্য চেষ্টা করব পুকুরের নেতৃত্বকে দিয়ে, যাতে আমার এই কাজগুলো আমাকে সফল হয়। আর মানুষের সুখ শান্তি, এমনকি নিজের ভাই ভাই যে আমাদের মধ্যে মিলন যে নেই, সে আমি চেষ্টা করবো সমাজের মধ্যে সেই মিলনটা তৈরি করতে, যাতে একে অপরকে রাজনীতির যে যার ব্যক্তিভাবে করতে পারে, কিন্তু এইখানে দলগতভাবে যারা তৃণমূল তারা কী করে, আজকে আমার সঙ্গে কেউ যদি আমি বিজেপি করি আমার সঙ্গে কেউ যদি কথা বলে তারপরে কিনে তার বাড়িতে শাসনের ব্যবস্থায় চলে যায়। আমি চাই আমি এখানে দাঁড়িয়ে সেই জায়গাগুলো যাতে বলতে পারে যে হ্যাঁ, উপযুক্ত এমন একটা ছেলে দাঁড় করেছে সমাজে, সব জায়গায় সবভাবে যেন তাকে আমি পাশে পাই, এই বার্তা দিয়ে আমি আমার বক্তব্য। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474147604।